এক মধ্যবয়স্ক নারী, হাতে আলোকবর্তিকা নিয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষ ধরে। বলছিলাম স্ট্যাচু অফ লিবার্টির কথা। এটি এমন এক ভাস্কর্য যেটা দেখেনি এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মূর্তি বললেও বোধহয় ভুল বলা হবে না। এটি এতটাই বিখ্যাত যে তা পরিণত হয়েছে আমেরিকার প্রতীকে। অথচ মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু আমেরিকার জন্য তৈরির পরিকল্পনায় ছিল না। এটি নির্মাণ হওয়ার কথা ছিল মিশরের বিখ্যাত সুয়েজ খালের জন্য, পরবর্তীতে তা তৈরি হয় আমেরিকার জন্য। তবে সেটি কোনো সহজ বিষয় ছিল না, নানা ধাপ পেরিয়ে তৈরি হয় আজকের এই আমেরিকার প্রতীক। আজকে আমরা স্ট্যাচু অফ লিবার্টি নির্মাণের গল্পই শুনব। ১৮৫৫ সালে ২০ বছর বয়সে টগবগে ফরাসি তরুণ ফ্রেডরিক আগস্ট বার্থোল্ডি গিয়েছিলেন মিশর ভ্রমণে। সেখানকার পরিবেশ এবং চারপাশের চোখ ধাঁধানো সব শিল্প দেখে তিনি মুগ্ধ হন, এতটাই যে ঠিক করে ফেললেন এখানে তার একটি কাজের নমুনা অবশ্যই রেখে যাবেন। সুযোগও পেয়ে যান একটি, সে সময় সুয়েজ খাল নির্মাণ শুরু হয়েছিল। বার্থোল্ডি ভাবলেন সুয়েজ খালের পাড়েই তার স্বপ্নের ভাস্কর্য স্থাপন করবেন। সরকারি লোকজন এবং সুয়েজ খালের নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে কথা বলেও ঠিক করে ফেললেন মূর্তির নকশাও। সেটি ছিল এক মধ্যবয়সী নারী প্রজ্বলিত প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে খালের প্রবেশ মুখে। নামও ঠিক করলেন মূর্তিটির, ইজিপ্ট ব্রিং লাইট টু এশিয়া। বার্থোল্ডি ভেবেছিলেন মিশরকে পুরো বিশ্বে অসাধারণ মর্যাদা এনে দিবে এই শৈল্পিক মূর্তি, কিন্তু নিয়তি ভেবে রেখেছিল অন্য কিছু। রাজনৈতিক অস্থিরতা, নির্মাণ সংক্রান্ত নানা জটিলতা, জনবলের অভাব এবং কলেরা মহামারী সব মিলিয়ে খালের নির্মাণ কাজ শেষ হতেই লেগে গেল ১৫ বছর। এরপর বার্থোল্ডি যখন তার নকশা নিয়ে মিশর সরকারের কাছে যান, তখন বাধে আরেক বিপত্তি। তার নকশা অনুযায়ী ৬ লক্ষ মার্কিন ডলারের বাজেট দিতে মিশর কোনোভাবে সক্ষম নয়। ভাঙা মন নিয়ে ফিরে আসেন বার্থোল্ডি, তবে তিনি দমে গেলেন না। মিশরে না হলেও বার্থোল্ডি এবার ভাবলেন আমেরিকার কথা। ১৮৭১ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এসেই তিনি ওয়াশিংটন ডিসি থেকে লস এঞ্জেলসের সর্বত্র চষে বেড়াতে শুরু করলেন তার প্রকল্পের প্রচারণার জন্য। প্রতিটি অঙ্গরাজ্যের বিশিষ্ট জনের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন, কিন্তু কেউই এমন মূর্তির ব্যাপারে আগ্রহ দেখালেন না। শেষ পর্যন্ত তিনি গেলেন ফরাসি রাজনীতিবিদ এবং আইনজীবী এডওয়ার্ড ডে ল্যাবুলের কাছে। ১৭৬৫ সাল থেকে ১৭৮৩ সাল পর্যন্ত চলা আমেরিকার বিপ্লবের সময়টিতে ব্রিটেনের কাছ থেকে আমেরিকার স্বাধীনতার সংগ্রামে সাহায্য করেছিল ফ্রান্স। এর প্রায় ১০০ বছর পর ল্যাবুলে মন্তব্য করেছিলেন, যদি আমেরিকার স্বাধীনতা সম্পর্কিত কোনো স্মৃতিফলক তৈরি করা হয় তাহলে তা হওয়া উচিত আমেরিকা এবং ফ্রান্সের একটি সম্মিলিত প্রকল্প। আমেরিকার দাসপ্রথার বিলুপ্তি এবং ৪ মিলিয়ন ক্রীতদাসের মুক্তির ব্যাপারে তিনি ছিলেন মুগ্ধ। তাই বার্থোল্ডি যখন তার কাছে ভাস্কর্যের প্রস্তাব নিয়ে গেলেন, তখন ল্যাবুলে উচ্ছ্বাসিত হয়ে উঠলেন। কিন্তু এত বড় একটা প্রকল্প বাস্তবায়নের জন্য যেরকম অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার, তা ফ্রান্স বা আমেরিকা কারোরই ছিল না। তবু ল্যাবুলে এবং বার্থোল্ডি থেমে গেলেন না। ১৮৭৫ সালে ফ্রাঙ্কো আমেরিকান ইউনিয়ন গঠন করলেন ল্যাবুলে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মূর্তির ভিত গঠনের জন্য যে অর্থের প্রয়োজন তা তোলা হবে মার্কিনীদের কাছ থেকে এবং জনবল সরবরাহ করবে ফ্রান্স। কিন্তু মার্কিন নাগরিকদের থেকে আশানুরূপ সাড়া মিলছিল না, বিশেষ করে নিউ ইয়র্কের বাসিন্দাদের এ ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। আমেরিকানদের আগ্রহী করে তোলার জন্য বার্থোল্ডি ১৮৭৬ সালে মূর্তিটির হাত এবং মশাল পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় একটি প্রদর্শনীতে উন্মোচন করেন। তখন সেখানকার লোকেরা এর ব্যাপারে বেশ আগ্রহ দেখান। তারা জানতে চান মূর্তিটির বাকি অংশ কবে শেষ হবে। তাদেরই আগ্রহের কারণে পেনসিলভেনিয়ার মেডিসন স্কোয়ারে আরেকটি প্রদর্শনী করেন। সেখানকার বাসিন্দাদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পেয়ে তিনি ভাবতে লাগলেন স্বপ্নের ভাস্কর্যটি নিউ ইয়র্কের বদলে পেনসিলভেনিয়াতেই স্থাপন করবেন। তবে ব্যাপক প্রচার প্রচারণার কারণে একসময় নিউ ইয়র্কবাসীরাও আগ্রহী হয়ে ওঠে।
1880 সালে স্ট্যাচু অব লিবার্টির মূল নকশার অনুকরণে ছোট ছোট মডেল আকৃতি তৈরি করে বিক্রি করা হয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে। একদম ছোট 6 ইঞ্চির মডেলগুলো বিক্রি হতো $1 এবং সবচেয়ে বড় 1 ফুট আকারের মডেলগুলো বিক্রি হতো $5। এর পাশাপাশি আরো অনেক দাতা সংস্থা কাজ করেছিলেন মূর্তিটি নির্মাণের অর্থ তোলার জন্য। এর পরেও অর্থের ঘাটতি থেকেই যাচ্ছিল। ঠিক সে সময় এগিয়ে আসেন নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এর সম্পাদক জোসেফ পুলিৎজার। তার পত্রিকার প্রতিটি সংখ্যায় ছাপানো স্ট্যাচু অব লিবার্টি নিয়ে বিশেষ লেখা প্রতিটি আমেরিকানকে আগ্রহী করে তুলতে থাকে এ ব্যাপারে। পত্রিকার প্রচারণা থেকে উঠে আসে $1,00,000। এভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে নির্মিত হয় বার্থুলির স্বপ্নের ভাস্কর্যটি। 1885 সালে ফ্রান্স ও আমেরিকার বিভিন্ন স্থানে বসে তৈরি করা মূর্তিটির 350টি অংশ নিউ ইয়র্কে এসে পৌঁছায়। সবকটি অংশ জোড়া দিতে সময় লাগে পুরো 1 বছর। অবশেষে 28 অক্টোবর 1886 সালে মূর্তিটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর নতুন নাম রাখা হয় স্ট্যাচু অব লিবার্টি। এরপর নিউ ইয়র্ক হারবারে গড়িয়েছে অনেক জল, বদলেছে হাজারো ইতিহাস, তবুও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অব লিবার্টি। ফ্রেডরিক আগস্ট বার্থোলডি আসলে পৃথিবীতে তার ছাপ রেখে যেতে পেরেছেন। প্রতিদিন এমন অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।